জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ। ওয়ালাইকুম আসসালাম সম্মানিত দেশবাসী, আমরা মহান দরবারে সিজদাবান উচিতে হস্তগত করে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সিলেট সুনামগঞ্জ সহ জামালপুর গ্রাম যমুনা এরকম অনেকগুলো জায়গায় এখন বন্যাপূর্ব ভাইদের পাশে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। তার অংশ হিসাবে ইতিপূর্বে আপনারা দেখেছিলেন যে আমরা সিলেট এবং সুনামগঞ্জে আমাদের কয়েক হাজার প্যাকেট, 10,000-এর অধিক প্যাকেট আমরা ইতিমধ্যে দেওয়া বিতরণ করা সম্পন্ন করে এবং তার ধারাবাহিকতায় এখন আজকে রাতে আমাদের 1,000 প্যাকেট এখন যাবে হচ্ছে নেত্রকোনায়। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম এখন এখানে 1,000-এর অধিক ব্যাগ আমাদের খুবই মানসম্মত আলহামদুলিল্লাহ একজন ব্যক্তির কাছে পৌঁছালে উনি পরিবারের সদস্যবৃন্দকে সাথে নিয়ে আশা করছি যে অন্তত কয়েকটা দিন ভালোভাবে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখছেন যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক কষ্ট করে এই প্যাকেটগুলো তৈরি করেছেন, আজকে রাতেই এগুলো চলে যাবে ট্রাকে করে এবং কালকে আমাদের নেত্রকোনাতে এটা বিতরণ হবে। আমাদের মহানগরীতে একটা ত্রাণ কমিটি করা হয়েছে, ত্রাণ কমিটির আহ্বায়ক মহানগরী সম্মানিত নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, তার নেতৃত্বে আগামীকালকে টিমটি যাবে কুড়িগ্রামেও আমাদের কয়েক হাজার প্যাকেট সেখানে পাঠানোর জন্য উদ্যোগ নিচ্ছি। কুড়িগ্রামের ওখানে আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি এলন হোসেন ভাই নেতৃত্বে কুড়িগ্রামে সেখানে আমাদের বনবাসী ভাই বোন যারা দুর্দশাগ্রস্ত আছে তাদের মাঝে বিতরণ করা হবে। এখানে আপনারা দেখছেন যে আমাদের ভাইদের জন্য আমরা বিস্কিট শুকনা খাবার হিসাবে টোস্ট এটা দেওয়া হয়েছে যাতে তারা এটা কাজে লাগাতে পারেন এবং আপনারা জানেন যে এই বন্যায় তাদের মেস লাইট সহ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনের বিবেচনায় এটা এখন সেখানকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দুধের প্যাকেট আমরা তাদেরকে দিচ্ছি, এই প্যাকেটগুলো সহ আমরা তাদেরকে স্লাইন খাবার দিলাম। আপনারা জানেন যে পানিবাহিত রোগের একটা প্রাদুর্ভাব কোথাও কোথাও আছে, আমরা সেখানে এই যে ক্লোরিন ইয়াটা আছে ট্যাবলেটটা আছে এটাও দিচ্ছি পানি বিশুদ্ধ করার জন্য। একই সাথে আমাদের আমরা বিদ্যুৎ সংযোগ অনেক জায়গায় মানে বন্যা যেখানে আছে সেখানে বিদ্যুৎ এখন নেই বললেই চলে, সেখানকার ভাই বোনদের জন্য আমরা মোমবাতির ব্যবস্থা করেছি যাতে আপনারা দেখছেন দেশের শিশুর ভাইয়েরা এখানে এগুলো ট্রাকে তোলার জন্য কাজ করছেন এবং সেখানে তারা দিচ্ছেন। আমাদের আজকে রাতেই এটা ট্রাকে লোড হবে এবং সকালের মধ্যে পৌঁছে যাবে আমাদের মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া নেতৃত্ব টিম সেখানে যাবে। আল্লাহ তাআলা যেন বরকত দান করেন এটাতে, সেভাবে আমরা চেষ্টা করছি কোনোভাবে আমানতের খেয়ানত যেন না হয়। আমাদের টার্গেটের কয়েক গুণ আমরা আমাদের এই ত্রাণ তৎপরতাকে ইতিমধ্যে বৃদ্ধি করেছি, আমরা এটাকে বাজেট পরিকল্পনাকে আরও কয়েক গুণ বাড়ানো হয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই সমাজতন্ত্র যে আয়োজন এটা নিতান্তই দুনিয়াবি দৃষ্টিতে এটা কোনো মূল্য নেই যদি না আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, বরকত দান করেন এবং তিনি তার নিরাপত্তা দয়া অনুগ্রহের চাদর দিয়ে আমাদের এই বিপদ মুসিবত থেকে আমাদেরকে তিনি আচ্ছাদিত করে রাখেন, তাহলেই কেবল আমরা এখান থেকে মুক্তি পাবো। আমরা আপনাদের এই অর্থপূর্ণ দান সাদাকাকে উপলক্ষ করে আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ মুসিবত থেকে মুক্ত করে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন আমাদের এই ভাই বোন যারা কষ্টের মধ্যে আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সকলের কাছে আবারও আপনাদের এই দান সাদাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের এই আয়োজনগুলোকে আমরা সামনের দিকে অগ্রসর করছি। আপনাদের দোয়া আছে, আমরা আজকে আমাদের এই কার্যক্রমগুলো এখন অব্যাহত থাকবে, আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আবার আপনাদের সম্পৃক্ত করব, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।